নিজের মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকা নেওয়া জায়েজ আছে কিনা বিস্তারিত বলবেন, একটু জটিল মাসালা। মার্কেট অথবা বাসা বানানোর ক্ষেত্রে অগ্রিম নেওয়ার কালচার আছে আমাদের দেশে, এই অগ্রিম নেওয়া জায়েজ আছে। মুশকিল হলো এটাকে অগ্রিম বলে না, বলে জামানত। জামানত নিলে ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না বাড়িয়ালা হিসাবে, এই জন্য ভাষা আপনি প্রশ্নে যেটা ব্যবহার করেছেন ওইটাই আপনাকে করতে হবে অগ্রিম। ফর এক্সাম্পল, ওনার দোকান আমি ভাড়া নিছি, 10 লাখ টাকা ওনাকে জমা দিয়ে দোকানটা নিছি আমি, এই টাকাটা হবে অগ্রিম। কিসের অগ্রিম? ভাড়ার অগ্রিম। মাসে 10,000 টাকা ভাড়া চুক্তি হলো, ওই 10 লাখ টাকা থেকে 1%, 2% বা 5% ভাড়া থেকে কাটবে মাসে মাসে। কথার কথা, মাসে মাসে 100 টাকা করে কাটলো, 1,000 টাকা করে, নামমাত্র একটা ফিগার। যেদিন আমরা চুক্তি ভঙ্গ করব আমি ওনার দোকান ছাড়ি দিব, উনি ওই 10 লাখ টাকা থেকে 10% করে কেটে কেটে 100 100 করে মাসে কেটে, কথার কথা 1 বছর পরে ছাড়লাম, তাহলে 1,200 টাকা কেটে বাকি টাকা আমাকে উনি কি দিবেন? ফেরত দিবেন। এটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এমনি না করলে সরাসরি যদি আপনি টাকা জমা দেন, ওটা জামানত। জামানত মানে আমানত। এই টাকা উনি ভোগ করতে পারবেন না, কোনো ব্যবসা খাটাতে পারবেন না। এখন সবাই ব্যবসা খাটা তো, যেন জায়েজ হয় সেজন্য পদ্ধতি বললাম। এটাকে অগ্রিম হিসাবে কি দিতে হবে? জমা দিতে হবে, জামানত হিসাবে না।